আচ্ছা ভাই, আপনার তো একটা বর্ণিল ক্যারিয়ার, নাটক, তারপর আপনার থিয়েটার, আঁকাআঁকি, লেখালেখি, কিন্তু সিনেমা অঙ্গনটা আপনার একটু, আমার মনে হচ্ছে যে এখানে সিনেমার সংখ্যাটা অনেক কম, খুব বেশি সিনেমা তো আপনি অভিনয় করেননি। সিনেমা আমি করতে চেয়েছিলাম 31 বছরের মতো সংসার করছি, আমার যে সংসার আছে একটা সেটা তো বুঝতে দেয়নি। বেশ কটা ছবি করার পর মনে হলো, মানে বেশ কটা মানে অল্প কয়েকটা ছবি করার পর মনে হলো যে সিনেমা বোধ হয় আমার জন্য। হল উইথ আফজাল হোসেন এবং আমরা কথা বলছি, কথা শুনছি। এখন এই পর্যায়ে প্রশ্ন করবেন অনিন্দ্য মামুন আফজাল হোসেনকে। আসলে আমার সাংবাদিকতার ক্যারিয়ার খুব বেশি দিনের না, আর খুব কম যে তাও না, এই 5 থেকে 6 বছরের। আমার সরাসরি আপনার সাথে দেখার মানে বসার বা কথা বলার সৌভাগ্য হয়নি, তো এখন সেই সরাসরি আপনার পাশে বসার সুযোগ তৈরি করে দিচ্ছি তানভীর ভাই, এই জন্য তানভীর ভাইকে ধন্যবাদ জানাই। তা আমার আপনার বিষয়ে অনেক আমার কাছে মিথ আছে আর কি, আপনার বিষয়ে অনেক মিথ আমার কাছে কাজ করে। আপনাকে আমি অনেক আগে থেকেই মানে জানাশোনার পর থেকেই আমি চেষ্টা করি জানার, পড়ার বা আপনাকে মানে দেখে শেখার কিছু, অন্তত আপনার কথা বলার স্টাইলগুলো। একটা সময় আমরা দেখতাম যে সুবর্ণ মস্তবর আপার কথাগুলো আমাদের গ্রামের অনেকেই চেষ্টা করতো তার মতো করে কথা বলার জন্য, তো এখনও সরাসরি দেখলাম যে আপনার যে স্টাইলগুলো মানে এখনও যেভাবে বসে আছেন, বসার স্টাইল, আপনার জামা কাপড়ের স্টাইল আমাকে মুগ্ধ করে। এই বয়সে নিজেকে এই মেনটেনটা কীভাবে করছেন আপনি, মানে এখনও আছেন এইরকমভাবে? না, এটার জন্য আলাদা কোনো চেষ্টা নাই। মানে আপনার মনের বয়স কত আব্দুল ভাই? হ্যাঁ, মনের বয়স তো এখনও আমি আমার সন্তানাদি, বন্ধু বান্ধব সন্তানাদি না দেখলে তো মনে করি যে এখনও সেই সময়ে আছি যখন বিয়ে করে নিই, বেকার বন্ধু বান্ধব ঘুরে বেড়াই, সেরকম মনে আছি মনে হয় এখন ওই রাজ্যে। আর সেটা আমার স্ত্রী ওই সুযোগ দিয়েছে, ও তো মানে 31 বছরের মতো সংসার করছি, আমার যে সংসার আছে একটা সেটা তো বুঝতে দেয়নি। আচ্ছা ভাই, আপনাদের ওই সময় যে আপনার তখন তো খুব ছিলেন, ক্রেজ ছিলেন, তো তো কখনো কি কেউ চিঠি লিখে মানে রক্ত দিয়ে চিঠি লিখতে এরকম কোনো ঘটনা ঘটেছে কি, বা যদি একটু জানাতেন আর কি আমাদের? না, এমনি লিখেছে আর কোনো মানে বিশেষ করে উল্লেখ করার কিছু না, খুব স্বাভাবিক বিষয়। বরং আমার যেটা মানে ওই যে রক্ত দিয়ে চিঠি লিখেছে সেটার চাইতে উল্লেখযোগ্য অনেক ঘটনা আছে যেগুলো হয়তো আমি আরও বেশি মনে রেখেছি। রক্ত দিয়ে চিঠি লেখা সেটা একদিক দিয়ে হচ্ছে স্বাভাবিক কথা, এই কোনো যে এটা জাস্ট আবেগের কারণে মানুষ করে, এরকম খুব বাস্তববাদী না বিষয়টা। কিন্তু অন্য গল্প আছে যেটা এখনও বয়ে বেড়াই আমি, তার একটা গল্প হচ্ছে আমরা তখন বন্ধুবান্ধব সবাই মিলে বছরে একবার কক্সবাজার যেতাম, তখন আমি আর আমাদের একটি বন্ধু, আমরা শুধু দুজন অবিবাহিত ছিলাম আর বাকি সবাই বিবাহিত। এটা বোধহয় 80-এর দশক। তো আমরা যাচ্ছি ট্রেনে কমলাপুর থেকে চিটাগাং যাবো, সন্ধ্যাবেলা পৌঁছাবো, বিকেলবেলা পৌঁছাবো, বিকেলবেলা পৌঁছে ওখান থেকে মাইক্রোবাস নিয়ে সবাই চলে যাবো, এরকম হচ্ছে প্ল্যান ছিল। কোনো একটা কারণে ট্রেনটা দেরি করেছিল, দেরি করে চট্টগ্রাম পৌঁছাতে অনেক দেরি, মানে বুঝতে পারছে যে রাত অন্তত 8টা বাজবে। তো আমরা কম্পার্টমেন্টের মধ্যে অনেকে যেহেতু নানান ধরনের আড্ডা হইচই হচ্ছে, তার মধ্যে ওর বয়সে একটা মেয়ে, সে দেখি বেশ দুবার এর মাঝখান দিয়ে হেঁটে একবার ওদিকে চলে গেল, আবার আবার আসে, আবার খানিকক্ষণ থেকে দিকে চলে যায়। হঠাৎ করে মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল যে আমি তো ফ্যামিলিতে বলি নাই যে আমি আসছি, কারণ আমি জানি যে বিকেলবেলা পৌঁছাবে এটা, তো এখন তো সন্ধে হয়ে গেছে, যাওয়াটা খুব সেফ না, আপনি কি আমার নামিয়ে দিতে পারবেন? এটা মেয়েকে চিনি না, সে ওই সময় 80-এর দশকে এটা বলা মাত্র কিন্তু আমার
লোম টোম সব দাঁড়িয়ে যাওয়ার কথা যে কী বলে, মানে কী বলে আমি চিনি না, সে বলছে যে আমাকে বাসায় নামিয়ে দিতে পারবেন। তা আমি পাজল হয়ে গেছি, কথা হ্যাঁ না কিছুই বলতে পারি না। আমার এক বন্ধু ছিল পাশে, বলে না না ও তো চিনে আমার কিছু চিনে না। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে যে কক্সবাজার যাচ্ছি, আমাদেরকে আজকে রাতে চিটাগং থেকে যেতে হবে, কোনো একটা হোটেল নিতে হবে, কী হোটেল সেটাও জানে না। সুতরাং এখন তো ওর পক্ষে যাওয়া সম্ভব না। আপনি ভয় পেয়েছিলেন যে এরকম হুট করে একটা মেয়ে? এটা ঠিক ভয় বলবো না, মানে আচমকা হলে যেটা হয় এটা নির্দিষ্ট কোনো ইয়ে বলা যাবে না, যে মানে সব সব রকমই ভয় হয়তো ছিল, একই সঙ্গে থ মেরে যাওয়া কিছু কী বলে এরকম না। কিন্তু উত্তরটা আমি দিই না, আমার বন্ধু বলছিল। সে কিন্তু তাকিয়েছিল আমার দিকে, মানে আমার হ্যাঁ বা না শুনতে চায়, ও ওই কথাটা সে শুনছে না, সে সব সে বললো কিন্তু তাকিয়ে আছে আমার দিকে। তা আমি মাথা নিয়ে বলছিলাম আমি তো আসলে চিনি না। কয়েকটা সেকেন্ড সে চুপ করে থাকলো, তারপরে বললো অভিনয়ের সময় তো অনেক ভালো ভালো কাজ করে, আচ্ছা বলে হেঁটে চলে গেল। তো তারপরে তো আমি আর স্বাভাবিকতায় ফিরতেই পারছি না। আমরা চিটাগাংয়ে যে একটা হোটেল নিয়েছি সেখানে উঠেছি, কিন্তু আমি খুব মানে আমার খুব মন খারাপ হয়েছে বিষয়টা নিয়ে, যে আমি কি আসলে এটা অন্যায় করলাম। তো বন্ধু বান্ধব সবাই একটা পর্যায়ে, যেটা হয় না যে একজন বন্ধু খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলে তাকে সাহায্যের জন্যে করতে আসে, সবাই বোঝাচ্ছে যে তুই কেন ভাবছিস যে তুই এটা পারতি, প্র্যাকটিক্যালি তো পারতি না, চিনিস নাকি তুই, বা আমরা কোন হোটেলে উঠবো, তখন তো মোবাইল ছিল না, তো এটা তো কোনো মতেই পসিবল ছিল না যে তুই যাবি। তারপরে আমাদের সঙ্গে যোগাযোগটা কি, হিরো ভাবছে একদম সুপার হিরো। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু আজও ক্যারি করি, যে আমাকে কথাটা সে তার অনুভূতি থেকে বলেছিল যে অভিনয় তো অনেক ভালো কিছু করতে পারে। প্রিয় তারকা বিয়ে করার পর তার ভক্তদের মধ্যে একটা প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় যে প্রিয় নায়ক বিয়ে করে ফেললো, প্রিয় অভিনেতা বিয়ে করে ফেললো। আপনার ক্ষেত্রে কি এরকম কোনো ভক্ত এরকম কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিল কখনো ওই টাইমটা জানার বিয়ের পর? বিয়ের পর না, বিয়ে ওরকমভাবে আমি ঠিক বলতে পারবো না। দুটো প্রতিক্রিয়া আমার মনে আছে, একটা হচ্ছে আমার আসলে এই নায়ক হওয়া ছাড়া অভিনেতা হিসেবে বিচিত্র ধরনের চরিত্র করার আগ্রহ ছিল, কিন্তু টেলিভিশন সেটা আমার করার সুযোগ দিত না। তারা সমস্ত আদর্শবাদী প্রেমিক খুব ভালো ছেলে এরকম একটা ক্যারেক্টার। তো আমি একটা নাটক লিখেছিলাম অভিনয় করার জন্যে, যে বাংলাদেশের সম্ভবত টেলিভিশন নাটকে সেটাই হচ্ছে মাদকাসক্ত যুবকের উপর প্রথম গল্প। তো ওরকম একটা ক্যারেক্টার আমি করেছিলাম টেলিভিশন। কিন্তু তখন একটা নাটক প্রচার হওয়ার পর অফিসিয়ালি সবাই বসতেন, কর্মকর্তারা বসতেন এই নাটকটি সম্পর্কে একটা রিভিউ হতো, এবং সেখানে প্রচুর চিঠি এসেছিলো। তখন তো দর্শক প্রতিক্রিয়া সাংঘাতিক, চিঠি এসেছিলো যে এই নাটকটি পছন্দ হয়েছে, কিন্তু এইরকম চরিত্রে এই আফজল হোসেনকে যেন কখনো কাস্ট না করা হয় এভাবে। আচ্ছা আচ্ছা, সুতরাং আপনার হেডিং বোধ হয় ওই সময় বিয়ের সময় হেডিং হওয়ার কথা, লাখো তরুণীর ভক্তের মানে হৃদয় ভেঙে দিয়ে। আর সেলিমান্দিনের রক্তের আঙুলতার সময় দুজন প্রধান অভিনেত্রী ছিলেন, একজন হচ্ছে সুবর্ণা, একজন ঋণের যা। কিন্তু গল্পের মধ্যে বিষয়টা ছিল যে সুবর্ণার যে চরিত্রটি তার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, কিন্তু হয় না, হয় হচ্ছে ঋণেজার সাথে সম্পর্কটা হয়। তখন পোস্টার পড়েছিল যে এটা মানে এই জিনিসটাও মানতে চায় না। আচ্ছা, আপনার তো একটা বর্ণিল ক্যারিয়ার, নাটক, তারপর আপনার থিয়েটার, আঁকাআঁকি, লেখালেখি, কিন্তু সিনেমা অঙ্গনটা আপনার একটু আমার মনে হচ্ছে যে এখানে সিনেমার সংখ্যাটা অনেক কম, খুব বেশি সিনেমা তো আপনি অভিনয় করেননি। সিনেমা আমি করতে চেয়েছিলাম, কিন্তু কেন মানে এটা আমারও মানে অনেকেরই আমাদের প্রশ্ন এটা, সিনেমার অবজারভেশনকে তো অনেক একটা বয়সই তো মিস করে ফেলেছে। সিনেমা আমি করতে চেয়েছিলাম, কিন্তু আমার করার উপর তো সব কিছু নির্ভর করে না, আমার করতে চাওয়ার উপর তো সব কিছু নির্ভর করে না। এবং আমি কেন করতে পারিনি সেটা সিনেমা বিশ্লেষণ করলে কিন্তু বুঝতে পারা সম্ভব। সেটি হচ্ছে যে আমি যখন প্রথম সিনেমা করি সেটি কিন্তু প্রডিউস করেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল প্রযোজক কাজী জহির, যার ছবি মাসের পর মাস গুলিস্তান সিনেমা টানানো থাকত। তো তিনি যখন আমাকে সুবর্ণাকে একসাথে কাস্ট করলেন, এবং ববিতাও ছিলেন, তো
আমার কাছে মনে হয়েছিল যে প্রস্তাবটা অসাধারণ, কারণ আমি মানে প্রধান পুরুষ চরিত্রটি করছি, প্রধান নারী চরিত্র দুটি, একজন হচ্ছে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় তখন সুবর্ণা, সিনেমার সবচেয়ে জনপ্রিয় তখন ববিতা, তো এর চাইতে আকর্ষণীয় প্রস্তাব আর কিছু হতে পারে না। তখন কিন্তু সিনেমায় অভিনয় করতে চাওয়াটা আমরা যে গোত্রে বিলং করতাম, এই টেলিভিশন বা মঞ্চ, তারা কিন্তু খুব ভালোভাবে নিতে পারেনি, কারণ এই গোত্রটা ছিল একদম আলাদা, মানে সিনেমা তখন একটা দূরের বিষয় ছিল। কিন্তু আমরা ওইসব ভেঙে চুরিয়ে কিন্তু করতে গিয়েছিলাম, এবং করতে যাওয়ার কারণ হচ্ছে বদলাবে তো, আর আমি যদি অভিনেতা হিসেবে বৃহত্তর মানুষের কাছে পৌঁছাতে চাই তাহলে সিনেমাই তো সেই মাধ্যম। কিন্তু বেশ কটা ছবি করার পর মনে হলো, মানে বেশ কটা মানে অল্প কয়েকটা ছবি করার পর মনে হলো যে সিনেমা বোধ হয় আমার জন্য না, কারণ এটার জন্যে অন্যভাবে একটা লেগে থাকার ব্যাপার থাকে। তারপরে আমি একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এক একদিন মানুষ তো এক এক রকম হয়। আমার রকমটা হচ্ছে, যদি শ্রদ্ধা আবদুল্লাহ মামুন যদি আমাকে সিনেমা টেলিভিশনে না নিয়ে যেতেন, তাহলে আমি কি কখনো টেলিভিশনে অভিনেতা হতে চাইতাম? না। যদি নাসিরুদ্দিন ইউসুফ আমাকে মঞ্চে টেনে নিয়ে না যেতেন, তাহলে কি আমি মঞ্চে অভিনয় করতে যেতাম? না।